এখন এদিকে তো গেল বেলা পুরো রাত্রি জাগরণ হলো রাত্রিতে উদ্ধবও উদ্ধ ঘুমলেন না বিশ্রাম নেই নন্দবাবা যশোদা মা তো বিশ্রাম নেই চলেই গেছে বিশ্রাম আর এখানে এখন সকালবেলা হতে একটা ব্রোজের মধ্যে একটা পুরো আলোড়ন সৃষ্টি হল কারণ ব্রোজেতে হলো কি সেই একটা কথা যদি কাউর কানে যায় পুরো ব্রোজের মধ্যে মুহূর্তের মধ্যে চলে যাবে বোঝের কাজই বোঝে একটা গ্রামের লোকের কাজে একটা কথা গেল ও মুহূর্তের মধ্যে বায়ুর বেগে সব চলে গেল সবার কানে আর লোকানো যাবে না সেটা বলছে সকালবেলা উঠে দেখে সবাই দিয়ে বাবার বাড়ির কাছাকাছি নিচে কি রথ কী সেখানে কি হলো সুখদেব গোস্বাই বলছেন তাম বৃক্ষ কৃষ্ণানুচরম বোঝ স্ত্রী প্রলম্বাবা হোম নবকোচনম প্রথমে দেখলেন রথ তারা চিন্তা করছেন রথ কিসে করে এলো বজের অনেক যারা দেখলেন আর তারপর যখন উধ সকালবেলা উঠে নন্দব্রজকে দেখবার জন্য ঘুরছেন বিভিন্ন জায়গায় ভোরবেলা উঠে বিভিন্ন জায়গায় পরিদর্শন কোথায় কি সব দেখছেন দেখবার সঙ্গে সঙ্গে দূর থেকে গোপিকারা দেখছে রি কৃষ্ণ চলে এসছে মনে হচ্ছে না বলছেন আম বলছে সুখদেব গোস্বাই বলছেন िक्षो कृष्णानुचरं भजस्त्रियो प्रलम्बबाहुं नवकन्दलोचनं पीताम्बरं पुष्करमालिनं लसत् मुखारविन्दं परिमिष्टकुण्डलं सुविस्मितः को अयम् पी चर्शन कतच्च क्याच्युत वेशभूषण स्म सर्व पर्रब्रुरुत्सुकास्ताम श्लोकपादुजश्रय श्रयन अवनता सुसत्त सभ्युहा क्षण सुनृता दिव হস্য পৃথন্নবিষ্টমাসনে রমা হমাপতি সকালবেলা উঠে গোপী বন্ধুর থেকে দিচ্ছেন যে কৃষ্ণানুচরম ভেয় প্রলম্ব বাহু অজানু লম্বিত বাহু নবকোচনম পিতাম্বর পদ্মমালা ঠিক কৃষ্ণের মতো সব কৃষ্ণের মতো কুণ্ডল আদি যা কৃষ্ণ বলেন সব কি ভেবে বলো সুবিস্মিতা এ কে হবে অবাক অবাক হয়ে গেছেন সুবিস্মিতা হা কুয়ম অপিচ্চ দর্শন হ কুতশ্চ কাশ্যাচ্যুত বেশভূষণ হা অচ্যুতের মধ্যে পুরো বেশভূষা এটা কে এটা অচ্যুত হবে প্রথমে তো ভুল করলেন কিন্তু রানী বলছেন পুরানন্তরে আছে ও যে দেখো সখী এসে গেছে কৃষ্ণ বলো না না আমার স্নেহ জাগ্রত হচ্ছে কৃষ্ণ নয় ভালো করে দেখো সখীগণ বলছে তো কৃষ্ণ এসে গেছে না না কৃষ্ণ নয় কৃষ্ণ হলে আমার ভিতরে একটা আলাদা সেন্সেশন জাগবে কৃষ্ণ নয় ভালো করে দেখ যা সত্যি দেখে রে তার মতো বেশভূষা সব কিছু ওরা বুঝতে পারলো কৃষ্ণের কোনো বিশেষ উপদেশ নিয়ে সে তার পত্রবাহক হিসেবে এসছে তারা উপলব্ধি তখন তারা যত্ন করে বলে সবার সামনে তো এর সঙ্গে কৃষ্ণের কথা আমরা শুনতে পারবো না ওই জন্য ওটাকে বলে জ্ঞানগুদ্রি আমাদের বৃন্দাবনে যে জ্ঞানগুদ্রি আছে লালাবাবুর মন্দিরের পেছন দিকে জ্ঞানগুদ্রি সেখানে কলা বাগান ছিল বিশাল যমুনা তীরে এখন তো সব বাড়িঘর সেইখানে সেই কলা বাগানের মধ্যে গিয়ে গোপনে সেখানে কেউ যাবে না উদ্ধবকে যত্ন করে বসালো কলা পাতার আসন পাসন দিয়ে সেখানে গিয়ে গোপনে সব কথা আরম্ভ হলো কি ধীরে ধীরে রাগ অনুরাগের ভাষা কি কি বলেছেন কৃষ্ণ গোপীগণ সব অত্যন্ত হৃদয় বেদনার সঙ্গে অনেক কিছু বলছেন গোপী উবাচ মধুপ কিতবন্ধ মা স্পৃশাং স্পৃশাংঘ সপত্ন কুচ বিরুলিত মালা মালা কুমকুম মশ্রু মানে শুশ্রুভীর বলছেন মধুপ বা যে ওখানে কথাবার্তা বলতে বলতে আলোচনা যখন করছেন সেই সময় উদ্ধ লক্ষ্য করছেন যে এদের যে তীব্র ভালোবাসা এ ভালোবাসার কোন আমি কোনো পার দেখতে পাচ্ছি না তুলনাহীন এরকম গাই এরকম কথা বলতে বলতে কৃষ্ণের কথা কৃষ্ণ আমাদের কি চিন্তা করেন আমাদের কথা কি ভাবে কৃষ্ণ দূত উদ্ধবের সঙ্গে অনেক গোপনীয় কথা বলছেন কচিত মধুকরম দৃষ্টা ধায়ন্তী কৃষ্ণ সঙ্গমম প্রিয় প্রস্থাপিতম দূতম কল্প ইত্যুদম অবৃত হঠাৎ উদ্ধবের সঙ্গে এইসব অনুরাগের কথা শুনতে শুনতে প্রশ্ন করতে করতে অভিমান ভরে কৃষ্ণ যেন খবর পায় এগুলো হঠাৎ দেখছেন একটা ভ্রম চলে এসেছে সামনে ভ্রমর এসে রাধারানীর মুখের সামনে ঘুরছে রাধারানী ভ্রমরকে লক্ষ্য করে এই আমি জানি বেটা শট সেই যে মিথ্যেপাদি মিথ্যেবাদী যে আছে মিথ্যেবাদী কৃষ্ণ যে বন্ধু আর তার কাছ থেকেই তুই এসেছিস আমি জানি তোর বন্ধু মধুপ কিতপ এই আমার পা ছবি না যা অনেক হয়েছে অত চালাকি লাগবে না যা বিলা অধিরুর ভাব অধিরুরো ভাব এমন একটা অবস্থা সেই ভ্রমণকে দেখে পুরো জল্প প্রজল্প অনুজল্প প্রতিজল্প অনেক রকম সব ভাগ আছে বিভিন্ন রকম বিকা রাতারানী আশ্চর্য কথা তারপর বিভিন্ন রকম অনুরাগের কথা বলছেন জানি ওখানে তো নতুন নতুন সঙ্গ পেয়েছেন আমরা তো ব্রজবাসী গোয়ালিনী আমাদের কাছে আর কি আছে ভালোই আছে কৃষ্ণ সেখানে এই যে অনুরাগ ভরে কথা এর মধ্যে যে কত প্রীতি কত ভালোবাসা আছে এটা চিন্তায় আনা যায় না সেই জন্যই তো সেখানে বলছিলেন আজকে সে তো মথুরানাথ হয়ে গেছে ওই দিন দিনদয়াদনাথ মথুরানাথ এই মথুরানাথ যে সম্ভাষণটা এটা অনুরাগের সম্ভাষণ আস্ততম মথুরানাথ হয়ে গেছে আমাদের ছেলে আমরা আর কী সেবা জানি আমরা তো গোয়ালিনি আমাদের তো কিছু সেরকম কোনো সৌন্দর্যও নাই আমাদের কিছু ভালোবাসাতে বলছেন আর কি আমরা কী বা জানি আমরা বৈধক দি জানি না আমাদের কিছু কোনো জানা আছে কিছু পদ্ধতি শিক্ষা দীক্ষা যত তোমাকে বেশি করে আজ তুমি ভালো আছো ওখানে তো মথুরায় নব নব সব সেখানকার নবনীরা তাদের নয়নের উৎসব হচ্ছে মেদাম না নিত চোখের উৎসবটা কি চোখের উৎসবটা কি বলে কৃষ্ণ দর্শন কৃষ্ণ দর্শন হইয়াছে যার যে কীর্তন কীর্তন জনম সফল যার কৃষ্ণ দর্শনও যার ভাগ্যে হইয়াছে যদি চোখকে কেউ সফল করতে চায় তাহলে কৃষ্ণকে দর্শন করলে হবে সার্থকতা হলো চোখের কৃষ্ণরূপ দর্শন কৃষ্ণরূপ দর্শন তার চমৎকারিতা মহাপ্রভু পাগল হয়ে গেছেন সাক্ষাৎ কৃষ্ণ কিন্তু এক একটা যখন শ্লোক উদ্ধার করে রায় মহাশয় আর তোমার স্বরূপ দামোদর বলছেন কখনো কখনো কর্ণামৃত থেকে কখনো কখনো ব্রহ্মসঙ্গীত বিভিন্ন জায়গা থেকে চৈতন্যবাবু পাগল হয়ে যাচ্ছেন কৃষ্ণের ব্যাপারটা বর্ণনা কৃষ্ণের রূপ কৃষ্ণের আর দেখতেও পাচ্ছেন তিনি নিজে কৃষ্ণ হয়েও কৃষ্ণকে দেখছেন আর ছুটে যাচ্ছেন আলিঙ্গন করতে তাই এখানে বলছেন যে ধীরে ধীরে সব সমস্ত এইসব কথা বলছেন বলে নানা রকম সে সমস্ত অনুরাগের ভাষা বলছেন আমরা জানি আমরা জানি সে কীরকম হ্যাঁ ওই দেখো কিরকম রামস্বরূপে কী করলো অকারণে সুপনার গাল নাক কেটে দিল এই তো তার বুদ্ধি আর বালিকে পেছন থেকে মারল তার সঙ্গে আমরা সম্বন্ধ রাখবো যা চলে যা করুন কোন সম্বন্ধ রাখতে চাই বালিকে পেছন দিকে মেরে দিল আর একটা রমণী সে কি বা করেছে বলে তোমাকে চাই ঠিক আছে তাই তো মেরে দিবি নাকটাকে কেটে দিবি বিরুপক্ষিতা এরকম ধরে নানা রকম প্রজল্প করছেন মৃগ রিব কপিন্দ্রম, বিব্যাধে লুপ্ত ধর্মাস্ত্রীয়ম অকৃত বিরূপাম স্ত্রী জিত কাময়ানম সুপনকার নাকটাই কেটে দিলে আর কোনোদিন বিয়ে হবে না তা আর তুমি করবে না ছেড়ে দাও তাকে এমন করে দিলে আর কোনোদিন বিয়ে হবে তাই লাভটা কি হলো তাই তো মৃগয়ুর কপিন্দ্রম বিব্যাধে লুব্ধ ধর্মা স্ত্রীম অকৃত বিরূপাম স্ত্রীজিত কাময়ান আর বলিমপি বলিমত্যা বেষ্টয় ধাংখ বদ স্তদলম অসীত সক্ষেই দুস্তাজ্য কথা বলে যেমন কাকের স্বভাব হয় কাক কি করে কাকের কোন লজ্জা নেই বলিমপি বলিমত্তাষ্ট কাকের মত কাক যেমন আর তার কথা আর আমাদের কাছে বলতে আসো না আমরা অনেক জানি যা ধরো দরকার নেই ভ্রমককে দেখে এইভাবে বিভিন্ন রকম প্রেমের বিরাট উদ্ধব উদ্ধব স্ট্যান্ড স্টিল হয়ে গেছে উদ্ধব পুরো স্ট্যাচু হয়ে গেছে বলে কি দেখছি রে বাবা এই বাপের জন্মে দেখিনি আমি ভেবেছিলাম আমি বিরাট ভক্ত কৃষ্ণকে ভালোবাসি কত কিছু করি কৃষ্ণের কাপড় চোপড় পড়ি রে বাবি কী কৃষ্ণ নড়েও না চর উদ্ধব নড়ছেও না চড়ছে না দেখে পুরো মাথা ঘুরে গেছে পাগল হয়ে গেছে বুঝতে পারছেন কেন আমাকে আজকে কৃষ্ণ এই ব্রুজাতে পাঠিয়েছি আমাকে শিক্ষা দেওয়ার জন্য আজ আমি লজ্জা পাচ্ছি এদেরকে আমি তত্ত্ব উপদেশ করতে এসছি আমার লজ্জা হয় না যখন তত্ত্বজ্ঞান উপদেশ করছেন রাধারানী গোপিকা উধ তুই ছেড়ে দে ওসব সব কথা হ্যাঁ তোমরা অন্তর জামি তাকে চিন্তা আর তোর কথা এমন কোনো রাস্তা আছে বলে দে কৃষ্ণকে ভুলতে পারি পারবি বলতে এমন কোন রাস্তা যদি থাকে বল বাজে বাজে কথা রাখতো কৃষ্ণকে ভুলবার কোনো রাস্তা বল তাহলে সেটা যদি জানা থাকে বল আরো বেশি কথায় কাজ নেই কৃষ্ণ পরমাত্মা মুখ তমুক সর্বব্রহ্মাণ্ড দুরাগ ও সব কথা তুই ওসব সব রাগ বরঞ্চ একটা রাস্তা বলে দে আমরা যন্ত্রণায় ছটফট করছি কৃষ্ণকে ভুলতে পারি আমরা বলবার তুই বলছি কৃষ্ণকে স্মরণের কথা আমরা বলছি কৃষ্ণকে ভোলার কথা তো তো তুই কি বুদ্ধি নিয়ে এসছিস আমরা তুই চাইছি ভুলতে চাই কৃষ্ণকে আর তাই বলবার কোন ঔষধ আছে বল আমাদের কোনো মতে যাচ্ছেন এমনভাবে টেরা কৃষ্ণ বংশীবদ্ধা বাঁকা কাঁটা দেখবে আমাদের দার্শনিকরা বলেন রসিক ভক্ত মানে কাঁটা টেরা কাঁটা যখন ঢোকে তো সেই কাঁটা আর বেরোয় না সোজা কাঁটা যদি বেরোয় ভালো ব্যাঁকা কাঁটা যখন ঢুকবে তখন সেই কাঁটা আর বেরোবে না মুশকিল ওই জন্য কৃষ্ণ হচ্ছে ব্যাঁকা ওই যে যার হৃদয়ে ঢুকে যাবে তা কিছু মতো কোন মতেই তাকে আর বের করা সম্ভব হবে না কোন মতেই বের কথা অথ उद्धव নিসং নিসমমৈবাম কৃষ্ণ দর্শনালাহস শান্তয়নো প্রিয় সন্দেশে গোপি ভি গোপি ইরদমভাস বলছেন শিশু কুвач অথ उद्धव তারপরে অথ उद्धव নিসং নিসমমৈবাম কৃষ্ণ দর্শনালাহস শান্তয়নো প্রিয় সন্দেহইর গোপী রৃদম যে যেসব খবর কৃষ্ণ দিয়ে দিয়েছিলেন সেই সব খবরগুলো আস্তে আস্তে যখন সেই ভাবদশাকে একটু প্রশমন হল তখন উদ্ধব আস্তে আস্তে সব কথা বলতে আরম্ভ করলেন আর বলছেন আমরা যে কৃষ্ণকে কৃষ্ণ তো নেই আজকে কৃষ্ণ তো সেখানে আর আজকে আমরা যে বেঁচে রয়েছি উদ্ধব খালি কৃষ্ণের কথাটাই আছে আমাদের কাছে কৃষ্ণ তো দূরে চলে গেছেন দেখতে পাচ্ছি না তাকে অন্তর তো রয়েছে বলে কৃষ্ণের কথাটাই রয়ে গেছে আর কেই কথাটাই আমাদের বাঁচিয়ে রেখেছে কৃষ্ণ কথা আর কৃষ্ণ কোনো ভেদ নাই আছে কৃষ্ণ কথা আর কৃষ্ণের কোনো ভেদ নাই সেই জন্য কৃষ্ণের কথাটা রয়ে গেছে এটি আমাদের সম্পত্তি এটা নিয়ে আমরা জীবনযাপন করছি এইভাবে ধীরে ধীরে অনেক কথা উদ্ধব সেখানে অনেক দিন ছিলেন মাস ছয়েক হ্যাঁ হ্যাঁ সেখানে ছিলেন সেখানে থাকার পর তাদেরকে অনেক বোঝানো সোজানোর পর তারপর সেখান থেকে উদ্ধব ধীরে ধীরে কৃষ্ণের সঙ্গে দেখা করবার জন্য ফিরে গেলেন সেখানে যখন বিলাপগুলো কৃষ্ণের এই বিলাপগুলো শুনেছিলেন যখন গোপিকারা কিৎকার করে করে একা দেন এরকম বা হাত তুলে সেই সব কথা উদ্ধবের কানে যেত হে নাথ হে রমানাথ ব্রজনার্থী নাসন মগ্নম উদ্ধর গোবিন্দ গোকুলম বিজিনার নবাত এ দুঃখের সাগর থেকে হে নাথ হে রমানাথ রমানাথ বলছে ইচ্ছে করে এখানে হে নাথ হে রমানাথ সর্বলক্ষ্মী কিনে ধারণ যেহেতু এখন তিনি মথুরায় গেছেন তিনি রমানাথ মথুরাধিস তো মামা আমাদেরকে বাঁচাও গোবিন্দ এই গোকুল তোমার দুঃখেতে সমগ্র গোকুল সমস্ত দুঃখে ভেসে যাচ্ছে গোকুলম মগ্নমুদ্ধর গোবিন্দ গোকুলম ব্রিজন্য দুঃখের বিরাট সাগর থেকে গোকুলবাসীকে বাঁচাও তাদের আর বাঁচবার কোনো রাস্তা নেই এইভাবে ধীরে ধীরে যখন উদ্ধব এদের সঙ্গ করে পাগল হয়ে গেলেন বললেন আজ আমি অবাক হয়ে যাচ্ছি যে কেন কৃষ্ণ আমাকে এখানে পাঠিয়েছিলেন আমাকে শিক্ষিত করবার জন্য আমি অশিক্ষিত আমি অশিক্ষিত আমাকে শিক্ষিত করবার জন্য কৃষ্ণ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যেটা চৈতন্য মহাপুরুষ বল কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষ না আমরা আমি অশিক্ষিত আমাকে শিক্ষিত করবার জন্য কৃষ্ণ শিক্ষায় শিক্ষিত করবার জন্য পাঠিয়েছিলেন নায়ম শ্রিয় অঙ্গ উ নিতন্ত প্রসাদ সরযশিতা নলীন গন্ধ রুচা কুত রাস ভুজদণ্ড গৃহীত কণ্ঠ লব্ধা শ্র যাদজবলীনা বলছেন ভগবানের অঙ্গে সদা একান্তরতা লক্ষ্মীর প্রতিও যে অনুগ্রহ হয় নাই পদ্মগন্ধা পদ্ম পদ্মবরণ বর্ণা দীপ্তিমতী স্বর্গ লোকবাসী অপ্সরাগণের প্রতিও হয় নাই অন্যত দূরের কথা রাসোৎসবে ভোজদন্ড এরকম গলা ধরে যাদেরকে প্রীতিদান করেছিলেন রাসোৎসবে ভোজদন্ড দ্বারা আলিঙ্গিত কণ্ঠ লব্ধমন রথা ভোজসুন্দরীগণের কথা কি বলবো আমরা আমাদের মুখে তো সোভাব পায় না উদ্ধবজি বিলাপ করছেন উদ্ধবজি এখন বিলাপ করছেন উদ্ধবজি বিলাপ করছেন আর কৃষ্ণের কাছে গিয়ে কিভাবে কেঁদেছিলেন উদ্ধব এখন সোস করছেন নয়ম শ্রেয় অঙ্গ রে হে প্রসাদ সরিতাম নলীন গন্ধাম কুত रासो रासोसवि असो भुजदण्डगृहीतकण्ठलवदासिषम् जौदगादभजवल्लवीनाम् आसामहो चरणरेणु जोसामहं स्वां वृन्दावने किमपि गुल्मलताौषधीनाम्

গিয়ে এখন ব্রজবাসীদের যে যত উচ্চ সঙ্গ করবে যে যত উচ্চ সঙ্গ করবে তার সেই উচ্চ সঙ্গের প্রভাব পড়বে যদি সঙ্গ করে থাকে উদ্ধব সেই ব্রজবাসীগণের সঙ্গ করেছে ব্রজবাসী গোপীগাগণে বলে আজ উদ্ধবের কোনো আশা আকাঙ্ক্ষা নাই সমস্ত মাটিতে মিলিয়ে গেছে আজকালই বলছেন আশা চরণ রেণু জুসা মহস আজ আমি কি চাই গোপিকা গণের চরণের একটা রেণুর যে ইজ্জত সেটা আমি পেতে চাই গোপীকা চরণের যে রেণু সেটার সম্মান ব্রহ্মাও পেতে পারে না শঙ্করও পেতে পারে। আর আজকে উদ্ধব বলছে আসাম চরণ রেণু রেণুবহ ন অনেক রেণু নয় একটা রেণু একটা রেণু যদি আমি গোপিকা গণের চরণের পাই ধন্য আমি কিতা কিতা আসাম হ চরণে রেণু জুসাম হমসাম আর যদি আমাকে তপস্যা করতে হয় বৃন্দাবনে যদি লতা ঔষধি রূপে রাস্তার ধারে ধারে কোন একটা ছোট ক্ষুদ্র লতা বৃক্ষ হয়ে জন্ম তা ভালো কেন গোপীগাগণ যাবে গেলে তো ধুলো উড়বেই তা একটা ধুলো তো আমি পাবোই ব্রহ্মাও তাই প্রার্থনা করেছে वन्दे नन्दवजस्त्रीणां पादरे नुमभिघ्नसः यासां हरिकथद्गीतं पुनातिभवनत्रयम् वन्दे नन्दवजस्त्रीणां पादरे नुमभिघ्नसः यासाम हरिकथद्गीतम् পুনা ত্রিভুবন ত্রয়ম বন্দে নন্দবজস্ত্রী নাম পাখ্ণাস সেই নন্দব্রজের যে রমণীগণ তাদের গোপিকাগণের চরণরেণুকে আমি সবসময় বন্দনা করছি পাদরে মভিক্ষণ সাহা কোনো সময় এমন যেন না যায় সময় যে সময় আমি সেই পদরণীকে বন্দনা করা ভুলে গেছি কারণ যা আসাম হরি কথা গেল তাদের কথা উত্থাপন হলেই ওঠে বাস্তব হরি কথা যা কথা তারা মুখ দিয়ে যে শব্দ উদ্গীর্ণ করেছেন গীতম পুনা সমগ্র ভুবনকে পবিত্র করতে পারে তাই জন্যই তো সেই বহুপাত যখন শুরু করলাম হরি কথায় তখন কি বলা হয়েছিল মাথুর বিরহ কাতর বজবাসীগণের সেবাই আমাদের গৌরীগণের উদ্দেশ্য কাম্য এইভাবে উদ্ধবজি অতি কষ্ট করে সেখান থেকে ধীরে ধীরে চলে গেলেন বিদায় নিলেন সেখানে আর কৃষ্ণের কাছে গিয়ে সেখানে সেসব কথা বোজের সংবাদ সমস্ত কিছু বললেন বোঝের সমস্ত সংবাদ কৃষ্ণের কাছে বললেন আর সেখানে যে কান্না উদ্ধবের কল্পনা করা যায় কথার সঙ্গে বসে সমস্ত প্রীতি সব সেখানকার সব কথা পেলেন কোনো মতে তারা প্রাণ উদ্ধব বুঝিয়ে এলেন যে সময় মতো কৃষ্ণ ঠিক আসবে চিন্তার কিছু নেই এখন কৃষ্ণ এবার যত্ন করছেন যে আমি যে কথা দিয়েছি কুবজাকে কুবজা আর ছাড়ছিল না কুবজা যে অনুলেপন দান করেছিল সাধারণী সামঞ্জসা ইত্যাদি সে প্রেমের ভাগ আছে রতি এখন এইখানে যে এখানে যে কুবজা সেই যে ভগবানকে আশা করেছিল ভগবানের সঙ্গে বিহার করবে ভগবান বলেছেন পরে তোমার ইচ্ছা পূর্ণ করব। কাউকে তিনি সঙ্গে নিলেন না কেবল উদ্ধবকে উদ্ধবকে নিলেন উদ্ধব হচ্ছে অন্তরঙ্গ উদ্ধবকে উদ্ধবকে নিয়ে তিনি সেই কুবজার বাড়িতে গেলেন কুবজার বাড়িতে কুবজা তো দেখে পাগল এসে গেছে এসে গেছেন যাকে আশা করেছিলাম অনেক যত্ন করলেন বাহু ডোরে তাকে বাঁধবার চেষ্টা করলেন ভগবান আপ্তকাম যদুপতি তার আর কিসে আকর্ষণ কিছুই কিছুই না ভক্তবান ছাকল্পতরু করুণাবরুণালয় তিনি তার ইচ্ছাও পূর্ণ করলেন উদ্ধব অপেক্ষা করলেন কবজার বাসনা পূর্ণ করলেন সেখানে বিহার করলেন তার সঙ্গে তার মনোরথ পূর্ণ করলেন সেখান থেকে আর যার যার কাছে যাওয়ার কথা ছিল এমনকি যে অক্রুরে অক্রুর বাড়ি যাওয়ার কথা ছিল সেখানেও সমস্ত গেলেন আর তারপরে তো কী করলেন সেখানকার এবার পাঠানো হলো তোমার একে বোঝে সেখানে ওই যে তোমার ওই যে তোমার পঞ্চপাণ্ডব আদি তাদের সেখানকার সমস্ত খবর আদি নেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ সেখানে কেমন আছেন ওই সমস্ত তাদের এই সমস্ত খবর হস্তিনাপুরতরা থাকতেন যাই হোক এখন শরণাগত আমার ভাত বইচার তারা কেমন আছেন পিতা মাতা ভাতৃভগ্নি তারা এইভাবে কুন্তি ভ্রাতা অক্রুকে অক্রুকে পাঠালেন অক্রূরকে পাঠালেন পঞ্চপাণ্ডব আদি ধৃতরাষ্ট্র দুর্যোধনের কী ধান্দাটা কী বিভিন্ন রকম সে গোপন কথাগুলো জানবার জন্য অক্রূরকে পাঠালেন অক্রু সেখান থেকে সমস্ত খবরাখবর নিয়ে এলেন সমস্ত কিছু বেশ কিছুদিন থেকে বেশ কিছুদিন সেখানে থেকে সেখানকার খবরাখবর নিয়ে এলেন আমি আগেই বলেছিলাম কংস যখন বধ হল কংসের দুই পত্নী প্রাপ্তি তারা হচ্ছে জরাসন্দের কন্যা তারা পিতার কাছে গিয়ে কাঁদতে আরম্ভ করলো বিস্ত মানে এমনভাবে কাঁদতে আরম্ভ করলো তারা বললো তোমার তখন সেখানে প্রতিজ্ঞা করে আমি দেখব ঠিক আছে দাঁড়া তুই এইভাবে অস্তিপ্রাপ্তি গিয়ে সেখানে যখন কান্নাকাটি করলো তখন সে চিন্তা করলো জরাসন্ধ আমি ও রাখবো না এদের বংশই রাখবো না না তুই বলে কি করলেন আঠেরো বার আক্রমণ করলেন আঠেরো বার কন্টিনিউলি একের পর এক আঠেরো বার আক্রমণ করছেন মথুরাকে ঘিরে ধরে যেটাকে লৌহবন বলা হয় যমুনার উপারে লৌহ বন বলা হয় লৌহ জঙ্ঘাসুর ছিল লৌহঙ্গ ঋষি বলা হয় লোহাঙ্গ ঋষি মাটির তলায় ওখানে ভজন করতো সেইটা সেই যে বিস্তীর্ণ ফিল্ডটা ময়দান সেটা বললো লৌহবন সেই লৌহবনের কাছাকাছি ওখান থেকে সব চলে আসতো সৈন্যরা এসে বা জরাসন্ধ ফুল ট্রুপস সমস্ত রেডি হয়ে যেত এবং মথুরাকে বিভৎস রকমভাবে আক্রমণ করত কৃষ্ণ বলরাম দুজন এখানে মথুরা যারা রয়েছেন কৃষ্ণ বলরামকে বড়ো ভাইকে শিখিয়ে দাদা শোনো জরাসন্ত মারবে না কি বলিস তুই জরাস মারবো না শোনো না তুমি কি বলছি শোনা বড়রাং আগেই মাথা করে দেবে মেরে চাপটা করে দেবো এ তো হল মারলেই হয়ে গেল একদম মারবে না কেন বললো ও বারবার সৈন্য নিয়ে আসবে আমরা এক জায়গায় বসে থাকবো একবার করে মারবো ও আবার যাবে আবার সৈন্য নিয়ে আসবে এক জায়গায় বসে বসে সৈন্য হাঁটাব ভাইয়ের বুদ্ধি আছে তো ঠিক আছে যা মারবে না একবার করে সেই অত অক্ষয়নি সেনা নিয়ে আসছে বলে পৃথিবী হ্যাঁ বলে পৃথিবীর ভাড় এখানে বসে বসে তুমি কেন ছটফট করো এখানে বসো ও আসবে আবার ওকে হারিয়ে দিয়ে সমস্ত মারধর্ঘ্য সব আবার চলে গেল চলে গিয়ে আবার নতুন উদ্যম করে এরকম এক দুই তিন চার আঠেরো বার এলো আঠেরো বার আছে আসে আর ও সবগুলো মেরে চ্যাপ্টা করে আর যে মরে যা তার গয়নাঘাটি সত্য ভর্তি সব নিয়ে ও মতুরাতে রাখে ভালোই আমদানি হয়েছে সব নিয়ে সব আমদানি হয়েছে আঠেরো বার এবার আঠেরো বার আক্রমণের পর এবার যখন করছে কৃষ্ণ বোঝবাসীর ওখানে যে মথুরাবাসী সব কাতর হয়ে গেছে বললা আমাদের কি হবে বলতো কৃষ্ণ তখন কৃষ্ণ চিন্তা করলেন এক কাজ করি ও এবারে এতে একটা লীলা করলেন বললেন কি করলেন বলে ওখান থেকে সমস্ত মথুরাবাসীকে সেই দ্বারকাতে সমুদ্রের মাঝখানে একটা পুরী নির্মাণ করে মুহূর্তের মধ্যে এরকম স্বপ্নের দিলেন ওখানে সমস্ত সঙ্গে সঙ্গে ওরা বুঝতেই পারল না ওখানে মথুরাপুরে নির্মাণ জলের মধ্যে আর সেখানে সেই এখানে ওর মধ্যে তৈরি করে সমস্ত মথুরাবাসীকে পাঠিয়ে দিলেন এদের কৃষ্ণ বললাম ব্যাপার কি করছেন দৌড়াচ্ছেন কৃষ্ণ বলরাম দৌড়াচ্ছেন জড়া সুন্দর ভীতু হেরে গেছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন কৃষ্ণ দৌড়াতে দৌড়াতে বলরামকে সম্ভাষণ করে বলছেন একে বড় বড় কথা বলছেন এই দাঁড়া এই দাঁড়া পালাচ্ছিস কেন ইত্যাদি সমস্ত কথা এইবার এইভাবে দৌড়াতে দৌড়াতে কি করলেন সেখানে গিয়ে একটা পাহাড়ের মধ্যে গেলেন যেখানে কে ছিল যেখানে মুচুকুন্দ শুয়ে ছিল মুচুকুন্দ মুচুকুন্দ শুয়ে ছিল আর মুচুকুন্দ ছিল সত্য যুগে সেখানে দেবতাদের কাছে আশীর্বাদ পেয়েছিলেন মুচুকুন্দ বলল যে দেবতাদেরকে আমি খুব বিশ্রাম করতে চাই আমার অনেক ক্লান্ত হয়ে গেছি কেউ যেন আমায় বিরক্ত না কর। আর যে আমার ঘুম ভাঙামে আমি যদি তার দিকে দেখি বা শেষ তো কৃষ্ণ এবার চিন্তা করি এটি সবচেয়ে ভালো হবে কি দরকার এত সমস্ত বাহিনী নিয়ে এসছে তার মধ্যে কালজবন আছে এই সমস্ত নিয়ে এসছে জড়াছন্দ ওখানে কি করলো এবার তিনি উঠে ওখানে সমস্ত কিছু কি করলো এবার ওরা খুঁজতে খুঁজতে ওই পাহাড়ে গেছে গিয়ে পাহাড়ের উপর উঠতে দেখেছে এখানে দেখে এবার কি করলো বলছে ওরা গিয়ে দেখছে একটা পীত ধরে একজন শুয়ে রয়েছে বলে কৃষ্ণ হবে এক লাতি পিঠে লাথি বারবার ঘুম থেকে উঠেছে মুচুকুন্দ যখনই তাকিয়েছে সমস্ত কাল আর যারা চেয়ে সব ছাই হয়ে গেল ব্যাস একবারে তার জন্য ঝামেলা নেই সব কাজ হয়ে গেল এইভাবে কৃষ্ণ কী করলেন গুহার মধ্যে শুয়ে থাকা সেই তাকে কেন্দ্র করে সব অভিষ্ট পূরণ করলেন মুচুকুন্দ এবার ভগবানের কাছে प्रार्थना कर लेना बिमोहित अयम जन ई समय विमोहित अयम जन ई समय तदीय तम न भजती अनर्थ दिख सुखाय दुक्ष हो सुखाय दुक्ष प्रभवेश सज्जते गृहेश सुजोसित पुरुष वंचित मुकुंद बोलें হে ইস স্ত্রী এবং পুরুষ এই যে দুই রূপ ধারণ করে থাকে জীবাত্মা এই দ্বিবিধ জনই আপনার মুগ্ধ অতএব অনর্থদর্শী তারা অনর্থ মুক্ত হতে পারে না সুতরাং আপনাকে ভজন করে না তারা স্ত্রী পুরুষকে ভজন করে পুরুষ স্ত্রীকে ভজন করে করে এবার আস্তে আস্তে দুজনেই অতল তলে চলে যায় সেই জন্য শাস্ত্র বলছেন এই যে দুভয় উভয় আকর্ষণ এটাতেই সমস্ত সবচেয়ে বড় বন্ধনের কারণ এই জন্য বলছেন সবাই মায়াতে মুগ্ধ তোমা সুতরাং আপনাকে ভজন করে না সুখের আশায় দুঃখের আকর গৃহাতে সুখের আশায় দুঃখের আকর এই গৃহতে আসক্ত হয়ে ওরা চিরকাল বঞ্চিত হয়ে যায় সুখায় কর্মান ইত্যাদি শ্লোকের আলোচনা করা হয়েছে সুখের জন্যই তো সবাই কাজ করে পুংসাম স্ত্রিয়া পুংসাম স্ত্রিয়া মিথুনি ভাব মেতম তয়োর মিথো হৃদয় মাহু কি বলছেন পুংসাম স্ত্রিয়া মিথুনি ভাব তয়োর মিথো হৃদয় গন্থি মাহু এটা কি বন্ধন বলা হয় পুংসাম স্ত্রিয়া মিথুনি ভাব আমি তোমার তুমি আমার পুংসাম স্ত্রিয়া মিথুনি ভাব তয়োর তয়োর দয়োর তারা দুজনের মধ্যে যে আকর্ষণ লকিং তয়োর মিথো মিথ হৃদয় গন্থিমা দ্যাট ইজ কল বন্ডেজ এটাকে লকিং হয়ে গেল আরে ছাড়তে পারবে না এক বিন্দু আকর্ষণ তাকালে গন্ধ যদি থাকে আবার আসো আবার যাও এই তলায় মর যতক্ষণ গন্ধ থাকবে কামনা বাসনে চলে গেছে একটু গন্ধ রয়েছে গন্ধ হলে আসতে হবে এই চোদ্দ ঘোর যা भवाप वर्ग भम तो यदा भविजनस्व त अच्युत सत्सम सत्संगम जि तद सद्गत परा वरयसे बड़ो आश्चर्य बोलचेन भवाप वर्ग भमत भवे जनस्तरी अच्युत सत्सम এই চোদ্দ ভবন ঘুরতে ঘুরতে কি হয় ভূমিতে ভবন সাধুবদ্ধ পায় তার উপদেশে মায়া পিসাচি পাল এই জন্য বলছেন ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি এই কথাটাই এখানে বাবা ভমত জদা ভবি জনস্য তরিহি উচ্চত সসমাগমহ সৎসংগম জরহি যেই সময় सत्সংগ হবে সৎসংগম জরহি তদৈব সদগতু পরাవరeyse তৈয় জয়তে মতিহি যখন सत्সংগম হবে বাস্তবিক তখন ঠাকুর তোমার চরণে মতে নিজে নিজে হয় না সেই হয় না নিজে নিজে হয় না সেই জন্যই তো প্রহ্লাদ মারা বুঝছেন মোতের নকৃহ ব্রতান অদান্ত গভীর বিশান্ত মিশ্রম পুনঃ পুনঃ চর্বিত বনানাম প্রহাদ মারা বুঝ কাউ চেষ্টা হবে না আর সমাজের লোকগুলো একে অপরকে ঠেলাঠেলি করে করি হবে না আর সহজিয়াগণের তো আরো বিপদ ওরা তো কৃষ্ণ ভক্তি করছে বলে নাচানাচি করছে কিন্তু ওদের যে কি অবস্থা অনেক সময় সহজিয়াগণ কেউ গৌরাঙ্গ মহাপু কৃপা করতে গেছে ওই যে খা না তারপরে আরও পতিত কিন্তু তারা যদি সংশোধনের চিন্তা থাকে সহজিয়ার কাছে আমার যেতে আপত্তি নেই কিন্তু সহজিয়া যদি বলে আপনি এলে পরে আমি পরিবর্তন হবো তা আমি সহজিয়া যাবো কে সমালোচনা যা আসেন আমি যে কোনো জগন্যতম জায়গায় আপনাদের কথায় চলে যাব জগন্যতম জায়গায় যদি হয় সেখানে যদি হরিথার প্রসঙ্গ থাকে হরিথা বলে চলে আসবো তো দেনা নেই পরিবর্তন করা ওই জন্য যে কোনো জায়গায় যাওয়ার জন্য সাধুরা প্রস্তুত থাকে কারণ সেখানে হরিকথার প্রসঙ্গ বিগলিত হয়ে যায় তা নাহলে প্রভুপাল বেমলা সরস্বতীর সহজে এখানে ঠেকা পুরো সেখানে মুর্শিদাবাদ সেখানে তিনি গেছিলেন তাকে হরিকথা বলতে দেওয়া হয়নি পাঁচ মিনিট বলার সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে বন্ধ বন্ধ কর বলতে দেবে না পহুপাত তিন দিন সেখানে ছিলেন কোনো জল অন্ন গ্রহণ করেন তার পহুপাত গেছেন তো ওটা সহজে আছে পুরো আড্ডা তারা ভজনের নামে সব রকম কিছু করে রাজা মনীন্দ্রচন্দ্র বলেছেন রাজা মনজিরচন্দ্র শ্রদ্ধা ছিল একটু কিন্তু রাজা মনীন্দ্রচন্দ্র কি করবেন তিনি ভালো মানুষ ছিলেন কিন্তু সব লোকগুলো তার ছিল অত্যন্ত দুষ্ট কিন্তু গেছিলেন গিয়ে সেখানে অবস্থান করেছেন হরিকথা বলতে দেখা দেওয়া হয়নি পাঁচ মিনিটও না যেই হরিকথা শুরু করেছেন সঙ্গে বন্ধ করো বন্ধ করো সব কথা শুনবো না আমরা কেন শুনবে না বলে ওই কথাগুলো ওদের স্বার্থের ব্যাঘাত হয়েছিল বাস্তব যেগুলো সত্যি কথা একবার নিষ্ঠুর সত্য অপ্রাকৃত জগতে। সেটা এই জগতের কথাকে কোলাইট করে ধাক্কা যত্রোত্তম শ্লোক গুণানবাধাহা প্রস্তুয়তে গ্রাম্যকথা বিঘাতা। শ্লোক বলছে ভাগবতী যেখানেই দেখবে উত্তম শ্লোক ভগবানের কথা হবে সেটা গ্রাম্য কথাই জড়জগতের লোকে লোকের সব ধাক্কা লাগে এই জগৎকে কাটিয়ে তুমি যেতে কাটিয়েছ একটা লাঞ্চিং প্যাড থেকে যখন পাঠানো হয় এসকে বেলাসিটি দিয়ে অরবিটে যেটা উপগ্রহকে কিভাবে পাঠানো হয় দেখেছ জানো কিছু জানো না প্রেসার লিকুইড অক্সিজেন অনেক কিছু থাকে ক্যালকুলেশন করা তো একটু এদিক ওদিক হলো উল্টো হে গিয়ে একেবারে এই গ্র্যাভিটি এই মাদ্যাকর্ষণকে কাটিয়ে পুরো গিয়ে অরবিটে ক্যালকুলেশন করা হয় ওখানে গিয়ে ছেড়ে থাকে এগুলো যারা পড়েছে তারা ছাড়া এসব বুঝবেন ওই অরবিটে গিয়ে উপগ্রহকে ছেড়ে দেবে ওই অরবিটে এবার ফ্রিকশান নেই এবার বুঝতে থাকলো যে ভ্যালাসিটি ও পৃথিবীকে বোঝা গেল কি বললাম ভারত এই রকম পুরো গ্লোবটা ঘুরছে ওকে এমন জায়গায় রেখে দিল এ যেখানে যেখানে ভারত ঘুরবে সেখানে সেখানে ওই উপগ্রহটা ওর মাথায় থাকবে কথা বুঝে গেল ওই উপগ্রহ থেকে ক্যামেরা দিয়ে আমেরিকায় খেলা হচ্ছে ওখান থেকে তুলবে এখানে পাঠান বোঝা গেল কি বললাম তাহলে যখন এই মাদ্রাকর্ষণ কে কাটিয়ে যাচ্ছে আর তোমাকে কি কাটাতে হচ্ছে ভগবানের কাছে যেতে গেলে মায়া পাগল হয়ে যাবে কালকে যদি সকালে ছয় পাইকটা আলোচনা করবো ভক্তিপথা ইহা কণ্ঠক কোটি রুদ্ধ। কোটি কাঁটা ভগবানের কাছে যাওয়া তো সোজা নয় কিন্তু আমাদের আশার আলো আছে পরে আলোচনা হবে তাহলে দেখা গেল যে এই সমস্ত বেরিয়ারকে কাটিয়ে ভগবানের কাছে যাওয়া কত বড় কথা কোথায় সে ভগবান কিন্তু যাওয়া যায় আমাদের গুরুবর্গ গেছে মহাপুরুষ জ্ঞান গেছেন মহাজন জেন গত সপন্থা যাওয়া যায় তো ভবা পর্গ ভ্রমত সুন্দরভাবে বলছেন ভবা পর্গ যদা ভবে জনস্ব তর্গম আর যখনই সৎসঙ্গম হয় সৎসঙ্গের পদে কি হয় সৎসঙ্গম জর্ি তদৈব সদ্গত তখন তার অন্তরে চিত্তবৃত্তি ঘুরে যায় তদৈব সদ্গত পরাবর এসে। তো এই জায়তে তোমাতে তখন মনোনিবেশ হয় তোমাকে বুঝতে পারে ভক্তের মুখে শ্রবণ করতে করতে ধীরে ধীরে এভাবে সমস্ত প্রশংসা করলেন কে মুচুকুন্দ মুচুকুন্দ ভগবানকে পরিক্রমা করে কৃষ্ণ করতে অনুভূত হয়ে ই বংশে আজকের নয় সেই সত্য যুগে খাকুবংশ মুচুকুন্দ কৃষ্ণকে প্রদক্ষিণ করলেন প্রণাম করে গুহা থেকে নির্গত যাই হোক বেরিয়ে দেখছেন ছোট ছোট মুচকুন্দ তো বিশাল যুগে আর দেখছেন সব ছোট ছোট এইভাবে গোবিন্দ চলে গেলেন সমস্ত কিছু আর সমুদ্রের নির্মাণ করে মাঝখানেতে মাঝখানে দ্বারক বিশ্বকর্মা সেখানে সেখানে গিয়ে পুরো সমস্ত মথুরাবাসীকে সেখানে পৌঁছে দিলেন এর মধ্যেখানে ভঙ্গ হয়ে যাবে

সমুদ্রের পরীক্ষার মধ্যে সেই যে নির্মাণ করেছিলেন তার মধ্যে সমুদ্র পরীক্ষা বেশ পুরীতে পুনরায়গমন করলেন ভগবান অপি গোবিন্দ পুজেমি কুরুদবহ বৈধর্ভী ভীষক সুতাম শ্রীও মাত্রাম ভীষক যে সুতা বৈধর্ভী বিধর্ভরাজ তার কন্যাকে বিবাহ করেছিলেন কে রুকিণীকে কৃষ্ণ তার অনেক কথা হলো রুক ভাই দাদা সে কিছুতেই কৃষ্ণের সঙ্গে বিয়ে দেবে না পিতা চিন্তা করলেন কৃষ্ণের সঙ্গে বিয়ে দেওয়া উচিত সবাই বুঝ যে ব্রাহ্মণ বৈষ্ণব এর একমাত্র বুঝুতো ভগবান কৃষ্ণ ছাড়া কেউ নেই ও বেটা গালাগাল দিচ্ছে কৃষ্ণকে দেবো না কৃষ্ণকে কেন দেবো আমরা বরঞ্চ দেবো ওই যে শিশুপালের সঙ্গে বিয়ে দেবো যা মর এইভাবে লড়াই আরম্ভ হয়ে গেল কিছুতেই দেবে না তো রাজা চিন্তা করছে ছেলেটাকে খোয়াবো এদিকে কন্যাটাও এরকম বিপর্যস্ত হয়ে যাবে এর লড়াইয়ের মধ্যে যা যা পাচ্ছে করুক কী করবে তখন তারা তারা সব ওই যে শিশুপাল সব সৈন্যবাহিনী তার সঙ্গে তার সঙ্গে সমস্ত ওই যে জরাসন্দ সব ফুল ট্রুপস সব চলে এসছে এসে ওখানে যে রাজাগণের থাকবার ব্যবস্থা করে দিয়েছে এদিকে রুক্ষিণী এদেরকে অঝরে কাঁদছেন রুকিণী অনন্য স্মরণ নিয়েছেন কৃষ্ণের কৃষ্ণের ছাড়া তিনি আর কাউকে তো গ্রহণ করবেন না কিন্তু আজ বিয়ে তো আজকের দিনটা আছে কালকেই তো বিয়ে কি করবো সঙ্গে সঙ্গে এক ব্রাহ্মণকে একটা চিঠি দিয়ে প্রার্থনা করে পাঠিয়েছেন যাও দ্বারকায় গিয়ে কৃষ্ণকে খবর দাও যে আজ আমার এরম অবস্থা সেইখানে গিয়ে সে সেই চিঠি যে আছে রুক্মিণী লিখেছিলেন সেই সংবাদ দিয়ে ব্রাহ্মণ সেখানে গিয়ে দিল দেয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণ সেই চিঠি দেখে বললেন যে তাকে বলে দেবেন যে আমারও হৃদয়ের অবস্থা এরকম আমিও চিন্তায় রয়েছি তো আর শুধু একা চিন্তা নয় কোনো আমি যা করা দেখছি কি করা যায় আমিও চিন্তায় মরে যাচ্ছি রুক্কিণী চিঠির মধ্যে অনেক কিছু লিখেছিলেন তার মধ্যে দুই একটা আমি আলোচনা করি রুক্মিণী এবার প্রথম লাইনে একবার শুরুতে প্রভুকে লিখছেন কৃষ্ণকে রুক্মি শ্রী রুক্মিণী যারা ব্রাহ্মণ গিয়ে চিঠি দিয়েছে শ্রোত্যা গুণান ভবন সুন্দর সেন্নতামতে নির্বিশ্ব কর্ণ বিবরই হরত হরত অঙ্গতাপম রূপম দৃশাম দৃশ্যমতাম অখিলার্থ লাভম

নির্বেশ্য করণ বিবরই হরত অঙ্গ তাপম হৃদয়ের তাপ যেন তোমাকে চিন্তা করে শীতল হয়েছে রূপম রূপমতামুতী চিত্রম অপত্রপম আমার চিত্তটা নির্লজ্জের মতো আমি জানি লজ্জার ব্যাপার তুমি পরম পুরুষ তোমার চিন্তা করা মনে আমার লজ্জার ব্যাপার কিন্তু আমি কি করবো আমি বিবস হয়ে গেছি আমার এখানে লজ্জা ফজ্জা কোনো কাজ হচ্ছে না আমি আমি কি মরেই দর্শন করা মানে কি সমস্ত কিছু ভগবানের রূপ ভবন সুন্দর তোমার গুণগত শোভন করে কর্ণবিপদ দ্বারা প্রবিষ্ট হয়েছে তোমার কথা আমার হৃদয়ের সব পাপ তাপ চলে গেছে যারা চোখ সুষমান যাদের চোখ বলে কিছু বস্তু আছে চোখ যদি থেকে থাকে তাহলে সে কি চোখ তোমার ওই অনিন্দ সুন্দর যে রূপ এই যে দর্শন করলে তাহলে সে চোখের অর্থ নাম আছে সেই চোখটা তো ময়ূরের পালকের মধ্যে যে চোখ লেখা থাকে ওই চোখ বেটা ওই চোখে কি হবে বর্হিয়াতে তে নয়নে নারানম মানুষের ওটা কি চোখ নাকি যে চোখ দিয়ে কৃষ্ণকে দেখতে পায় না সাধুকে দেখতে পায় না ও কানা হয়ে যাওয়া তো ভালো ওর থেকে কি দেখবে গুমুদ দেখবে কিছু লাভ নেই শাস্ত্র বলছে যে ওদের চোখটা তো চোখ আছে বলে বলছে কিন্তু ময়ূরের পালকের মধ্যে দেখবেন এরকম একটা চোখের মতো থাকে বলে ওরকম চোখ ও চোখ থাকা কি অনেক কথা সেসব আর কানটাকে বলা হয়েছে কি মধুরের ইঁদুরের গর্ত ইত্যাদি সব ভাগবত সুন্দর সুন্দর সব কথা হ্যাঁ যা হ্যাঁ সেই সব ভাবে এইভাবে প্রার্থনা করেছেন বৈধবী কন্যাকে ওই ব্রাহ্মণের মাধ্যমে খবর পাঠালেন এদিকে রক্ষিণী একবারে টেনশনে একবার ছটপাট করছেন এদিক ওদিক ঘরের মধ্যে কন্যা রাজকন্যা একা ঘরে থাকে বিয়া হবে ঘরের মধ্যে সিট থাকতে খালি পাইচারি করছেন কখন ব্রাহ্মণ আসবে সকাল হলেই তো হয়ে গেল পাইচারি করছেন পাইচারি করছে হঠাৎ দেখেন ব্রাহ্মণ আসছে আরে আনন্দে সে ব্রাহ্মণ গিয়ে ব্রাহ্মণ গিয়ে যেই খবরটা দিয়েছে সঙ্গে সঙ্গে গলা খুলে মালা পালা যাচ্ছে দণ্ডবাদ করে একেবারে বাহ ভালো হয়েছে কৃষ্ণ প্রতিজ্ঞা করেছে কথা দিয়েছে চিন্তা নেই সময় মতো আসবে এদিকে কৃষ্ণ কি করলেন রথপথ সাজালেন চল রথপথ সাজিয়ে কি করলেন সমস্ত এবার রথপথ নিয়ে বলরাম চিন্তা করলেন ভাইটাকে একা ছেড়ে দেওয়া যায় না কখন এই ঝামেলার মধ্যে যাবে কখন কি হবে ছোট ভাই আমিও যাই সঙ্গে কখন কি হয় বলা যায় ছোট ভাই বুদ্ধি নেই সঙ্গে যায় এবার সব গিয়ে দাঁড়িয়েছে এবার কৃষ্ণ কি করেছেন যখন বলছেন রুকিণী বলেই দিয়েছেন আমাদের নিয়ম হলো হরগৌরী মন্দিরে যেতে হয় সেখানে গিয়ে পূজা দিয়ে দেবীর কাছে প্রার্থনা করতে করে সেখান থেকে ফিরব বলে এই হলো সুযোগ যখন ওই ধীরে ধীরে থালাফালা নিয়ে ফল ফুল নিয়ে সব দলব দেবে ওইখানে যাবে আর ও সেই মন্দিরে যখন পুজো দিয়ে ফিরবে ওই সময় যা করা কৃষ্ণ এবার তোকে ফাঁকে রয়েছেন সেখান থেকে যখন দিয়ে আসছেন নিয়ে এবার আস্তে আস্তে ধীর গতিতে যাচ্ছেন আর আস্তে আস্তে ফাঁক দিয়ে দিয়ে দেখছেন কৃষ্ণ এসছে কৃষ্ণ কি ওরকম আসে কৃষ্ণ কায়দা করে আসবে একটু কায়দা করে এরকম খোঁপাটাকে নাম করে ঠিক করে তুলেছে কৃষ্ণ ওপর দিয়ে এসে রথে করে এরকম হাতটা ধরে তুলে নিয়ে গিয়ে দিয়ে ফুল এক ফুল চলে গেলে কৃষ্ণ একবার হরণ করে রক্ষিকে নিয়ে গেল গোয়াল আর ছেলেগুলো সব নিয়ে গেল রে রাজকন্যাকে বলব কি গোয়ালার ছেলে নেই নিয়ে গেল নিয়ে গেল ওই চইসে জড়াসন্ধ থেকে আরম্ভ করে শিশুপাল ফুল ট্রুপস এক রেগে আগুন বলে মার এগুলোকে এর যতদিন পৃথিবীতে থাকবে শান্তি নেই হ্যাঁ আমাদের শিশুপালের সঙ্গে বিয়ে দেবো আর ওকে হরণ করে নিয়ে গেল এখানে কিন্তু বিবাহ হয়েছিল এই যে রাক্ষস পদ্ধতিতে বিবাহ অনেক রকম হয় সেখানে কি হলো এবার সব তারা করতে আরম্ভ কর সব তারা করছে তারা করছে একেবারে আর রুকিণীকে সঙ্গে নিয়ে এবার রথ চলছে জোর আর পেছন তারা করছে সব লড়াই আরম্ভ হয়ে গেল পেছন থেকে মারছে কৃষ্ণ রথ থামিয়ে সবাইকে একটা একটা করে মারছে তারপরে রুকিনি যে ভাই সে তো আগুন সে বলে আমি দেখে নেব দাঁড়া না আমার বোনকে নিয়ে যান সে নিয়ে গিয়ে পরাক্রম দেখাতে আরম্ভ করলো সব বেটাকে হারিয়ে একবারে শেষ করে তারপরে একে এবার এই লাস্টে লড়াই করছে রুকি রুক্ষিকে একেবারে সব করে পরাজিত করে সব শেষ করে মা তা আর্ধেক ন্যাড়া করে ঘোল ঢেলে নিয়ে এবার কাঁদছে আমার ভাইকে দাদাকে এরকম করলো এবার বলরাম এবার ভাইকে শাসন করছে ভাই এটা তো ঠিক হয়নি এটা কি করলে এটা তো অন্যায় করলে তুমি কৃষ্ণ কিছু বলে না চুপচাপ এটা তুমি কি করলে এ আর্ধেক চুল কাটলে এ করলে এসে অপমান করে এবার সে যখন বেরোয় বিদর্ম নগর থেকে প্রতিজ্ঞা করে বেড়েছিল আমি আমার বোনকে নিয়ে ফিরবো আর যদি না ফিরি আরে রাজা ফিরবো না ভালোই হয়েছে ঠাকুর যা কলে মঙ্গল করে ও আর ফিরতে পারলো না ও অন্য জায়গায় চলে গেল গিয়ে ভজকট নামে একটা রাজত্ব স্থাপন করলো ভজকট ওই জন্য আমাদের কেউ করে ভজকট ভজকট সেখানে গিয়ে আলাদা আর ফিরলো না লজ্জা যা বলেছে তো এইসব অনেক কথা এইভাবে ধীরে ধীরে চলে গেল সেই সব আর রুকিণী কাঁদ্যারম্ভগুলো ভাইকে অন্তত মেরো না মেরে ফেললে আমার তো দাদা হয় তো মারলো না ছেড়ে দিল কিন্তু থেকে আর ছাড়ে অনেক কথা সে সমস্ত হলো হওয়ার পরেতে তারপর রুকিনি ওখানে গেল দ্বারকাতে দ্বারকাতে গিয়ে শুভভাবে যেরমভাবে অনুষ্ঠান হয় সেই সব অনুষ্ঠানগুলো হলো তারপরে অনেক কথা আজকে মহারাজের ইচ্ছা হয়েছে সে সকালে আমি কিঞ্চিত আলোচনা করেছিলাম বাস্তবিক পক্ষে যদি মহারাজের কথা আলোচনা করতে হয় তো অনেক সময় লাগে আমরা তো সে সময় দিই নাই অল্প অল্প কিছু স্পর্শ করে গেছি তা আজ আমাদের এখানে এই আলোচনা সমাপ্ত রেখে মহারাজের কিছু জীবনচরিত্র আলোচনা করা উচিত তার বিশেষ স্থিতি এখানে সমান সজ্জন ব্যক্তি রয়েছেন

पतितान पावनभ्यो वैष्णवेभ्यो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम राम राम, 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 राम